नमस्कार दर्शक बंधुरा, वेलकम टू आवर चैनल सॉल्ट एंड पेपर। आशा करछि आपनारा सकले खूब भालोई आछेन। आज आमरा बानिये नेब चिंगड़ी माछ दिए चाल कूमड़ोर घंट। चाल कूमड़ो बा छाँची कूमड़ो नामटार साथे आपनारा सकले कम बेशि परिचित। घरेर चाले एई कूमड़ो हय बोले एर नाम होयेछे चाल कूमड़ो। किन्तु बर्तमान उन्नत प्रजुक्तिर जन्य माचाय अथवा जमीते এই চাষ করা হয় খুব ভালোভাবে। এই চালকুমড়োর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুব বেশি। চালকুমড়ো ব্রেন নার্ভ ঠান্ডা করে, যক্ষা রোগের মহা ঔষধ, ওজন কমাতেও সাহায্য করে। এছাড়া বহুবিধ গুণ আছে এই চালকুমড়োর। তো চলুন আজ আমরা খুব সহজে বানিয়ে নিই চিংড়ি মাছ দিয়ে চালকুমড়োর ঘন্ট। আজকে রেসিপির মেইন উপকরণ হলো চালকুমড়ো, যেটা আমি স্লাইড করে কেটে নিয়েছি। আলু নিয়েছি একটু মোটা করে কেটে নেওয়া, আর নিয়েছি কুচো চিংড়ি যেটা আমি ভাজা করে নিয়েছি। এই রেসিপি বানাতে কী কী মশলা লাগবে সেগুলো আমরা দেখে নেব। এই রেসিপিটা বানাতে খুবই অল্প পরিমাণ মশলাপাতি লাগে, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, হলুদ, লবণ স্বাদ অনুযায়ী, পাঁচ ফোড়ন, আর নিয়েছি অল্প পরিমাণ জিরা আর ধনে জিরে পাউডার। কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়ো রেসিপি বানানোর জন্য খুব অল্প পরিমাণে মশলাপাতি লাগে। ঘরোয়া যে সমস্ত মশলাপাতি আছে সেগুলো দিয়েই হয়ে যাবে, আদা পেঁয়াজ রসুন কিছুই লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, এরপর অ্যাড করে দিচ্ছি এই পাঁচ ফোড়নটা, তারপর অ্যাড করে দিচ্ছি জিরে। এবার এই ফোড়নটাকে শুকনো খলায় ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আরেকবার ভেজে নিলাম। আবারও একবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই সম্পূর্ণ রান্নাটা হবে। এরপর অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কেটে রাখা তেজপাতাটা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে বাকি রয়ে যাওয়া এই পাঁচ ফোড়নটা আমি দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো বা ছাঁচি কুমড়োটা। কেটে রাখা আলুটাও আমি অ্যাড করে দিলাম। লবণটা আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে। হলুদ দিলাম এক চা চামচ। এবার আমি সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। কড়াইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এগুলো সেদ্ধ হতে হতে চলুন আমরা গ্রাইন্ড করে নিই শুকনো খলায় ভেজে রাখা সেই ফোড়নগুলো। দেখতেই পাচ্ছেন আমি গ্রাইন্ড করে নিয়েছি। এদিকে আমাদের চাল কুমড়ো আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ধনে জিরে পাউডারটা, তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। সম্পূর্ণ হয়েছে, তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই কম সময়ে খুবই সুস্বাস্থ্যকর একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আজকের মতো এখানেই, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।